পর এবার মিনির গল্প নিয়ে আসছেন তরুণ পরিচালক মৈনাক ভৌমিক। চিনি সিনেমা সাফল্যের পর ফের নারীকেন্দ্রিক সিনেমা তৈরি করবেন তিনি। আর শোনা যাচ্ছে মৈনাকের সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন অভিনেতা সাংসদ মিমি চক্রবর্তী। মৈনাক ভৌমিকের নতুন সিনেমার নাম মিনি। শরীর বেশ খারাপ থাকায় ভ্যাকসিন কাণ্ড নিয়ে চিন্তিত ছিলেন নায়িকা মিমি চক্রবর্তী। আপাতত দিল্লিতে লোকসভার অধিবেশন নিয়ে প্রচুর ব্যস্ত এই অভিনেত্রী, তাও সিনেমাতে অভিনয় করবেন তিনি। মিমি জানান, মিনি সিনেমায় তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মিমি জানিয়েছেন, মৈনাক তাকে মিনির স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছেন। এরকম চরিত্রে তাকে আগে কেউ কখনই দেখেননি বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও মিমি আশা প্রকাশ করে বলেন, এই ছবি একেবারে আলাদা, তাকে ভিন্ন রূপে দেখতে পাবে দর্শক। এই সিনেমার প্রযোজনায়ও থাকছে নতুন চমক। অভিনেত্রী সম্পূর্ণ লাহিড়ি এই সিনেমাটির প্রযোজনা করতে চলেছেন, এ নিয়ে উচ্ছ্বসিত তিনি। তার সঙ্গে থাকবেন রাহুল ভঞ্জ। পরিচালকের মতে এই ছবি টকঝাল মিষ্টি স্বাদের, আবেগ দুঃখের সংমিশ্রণ থাকবে সিনেমাটিতে। এক স্বাধীন মেয়ের পারিবারিক দায়িত্ববোধ সিনেমাটির মূল বিষয়। মিমিও এই সিনেমাতে নিজেকে নতুনভাবে দর্শকের সামনে আনবেন। প্রথমে অরিন্দম শীলের পরিচালনায় খেলা যখন ছবির শুট করবেন অভিনেত্রী মিমি, এই সিনেমার কাজ শেষ করেই শুরু করবেন মৈনাকের নতুন সিনেমার কাজ। প্রান্তিস সরোয়ার, সময় সংবাদ, ঢাকা।